আসসালামু আলাইকুম শিশু কিশোর যুবক বালক সবারই এই দেশের সত্য ইতিহাস সত্য ঘটনা জানা দরকার কাদের রক্তের বিনিময়ে পেয়েছি আমরা স্বাধীন বাংলা তা আমাদের সবাইকে জানতে হবে মনে রাখতে হবে তাদেরকে স্মরণ করতে হবে তাদের রুহের মাগফিরাত কামনা করতে হবে এটাই যেন হয় আমাদের অঙ্গীকার বীরের রক্তে স্বাধীন এ দেশ দুরন্ত এক কিশোর নাম নূর মোহাম্মদ শেখ বাবা মায়ের একমাত্র সন্তান নাটক থিয়েটার আর গানের প্রতি তার প্রবল অনুরাগ কিশোর বয়সে হঠাৎ করে তার বাবা মা মারা গেলেন বদলে গেল তার জীবন যোগ দিলেন ইপিআরএ অর্থাৎ ইস্ট পাকিস্তান রাইফেলস সময়টা 1971 সালের 5 সেপ্টেম্বর যশোরের পাকিস্তানি ছুটিপুর ক্যাম্প একটু দূরে গোয়ালহাটি গ্রামে টহল দিচ্ছিলেন 5 মুক্তিযোদ্ধা এদেরই নেতৃত্বে ছিলেন ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ পাকিস্তানি সেনারা টের পেয়ে যায় মুক্তিযোদ্ধাদের অবস্থান রাজাকারদের সহায়তায় তিনি তিন দিক থেকে যখন পাকিস্তানি সেনারা তাদের ঘিরে ফেলে তখন মুক্তিযোদ্ধ দম্বার পাত্র নন এই দলেই ছিলেন অসীম সাহসী মুক্তিযোদ্ধা নান্নু মিয়া কিন্তু প্রতিপক্ষের একটি গুলি হঠাৎ এসে লাগে তার গায়ে নূর মোহাম্মদ তাকে এক হাত দিয়ে কাঁধে তুলে নিলেন আর অন্য হাত দিয়ে গুলি চালাতে থাকলেন কৌশল হিসাবে বারবার নিজের অবস্থান পরিবর্তন করতে থাকলেন তিনি উদ্দেশ্য একজন নন অনেক মুক্তিযোদ্ধা যুদ্ধ করেছেন শত্রুদের এরকম একটা ধারণা দেওয়া সংখ্যায় কম বলে সহযোদ্ধাদের নির্দেশ দিলেন পিছিয়ে গিয়ে অবস্থান নিতে কিন্তু হঠাৎ মর্টারের একটা গোলা এসে লাগলো তার পায়ে গোলার আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তার পা তিনি বুঝতে পারলেন মৃত্যু আসন্ন যতক্ষণ সম্ভব গুলি চালাতে চালাতে তিনি শহীদ হলেন নিজের জীবনকে তুচ্ছ করে নূর মোহাম্মদ শেখ এভাবেই রক্ষা করেছিলেন মুক্তিযোদ্ধাদের জীবন সাহসী এই বীর শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধার জন্ম 1936 সালের 26 ফেব্রুয়ারি নড়াইলের মহিষখোলা গ্রামে এরকমই আরেক যোদ্ধা বীর শ্রেষ্ঠ ল্যান্স নায়ক মুন্সী আব্দুর রব 1943 সালে 8 মে ফরিদপুর জেলায় বোয়ালমারি থানার সালামতপুর গ্রামে জন্মগ্রহণ করেন ছেলেবেলায় দারুণ দুরন্ত ছিলেন তিনিও ইপিআর বাহিনীতে যোগ দেন মেশিন চালক হিসাবে সুনাম অর্জন করেন মুক্তিযুদ্ধ শুরু হলে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সৈনিকদের মতো মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন এভাবে বীর শ্রেষ্ঠ সাতজনকে বীর শ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয়েছে তোমরা আমার শিশু কিশোর বালক আমার মুক্তিযুদ্ধে কে সম্মান করার জন্য তোমাদের সবাইকে বলছি তোমরা এদের জীবন কাহিনী জানো এবং মুক্তিযুদ্ধকে সম্মান করো দেশকে রক্ষা করো দেশকে ভালোবাসো আসসালামু আলাইকুম